তোমাদের সবাইকে স্বাগত। আরে দাদু, আপনার প্রবলেম কি বলুন তো? এমনি তো গেমে আপনার শটগান নিয়ে আমার পাছায় আপনি মারবেনই বারবার, তারপরে জাস্ট এখানে এক মিনিট তো আপনি শান্ত হয়ে দাঁড়ান, আমাকে জাস্ট ইন্ট্রোটা দিতে দিন আপনি। ঠিক আছে। তো হ্যালো গাইস, তোমাদের সবাইকে স্বাগত গ্র্যানি চ্যাপ্টার 3 আরো একটা নতুন ভিডিওতে। তো গাইস, এখন বাজে হচ্ছে রাত 3টে। হোয়াট? হ্যাঁ, আমি এখন জানি যে তোমাদের এটা বিশ্বাস হচ্ছে না, জানি ভাই, এর জন্য আমি তোমাদের টাইম দেখাচ্ছি, জাস্ট এক সেকেন্ড। এই যে ভাই, উল্টো আসছে, 2:55 দেখাচ্ছে, আই থিঙ্ক এখনো 3টে বাজেনি, শুরু করতে করতে বেজে যাবে। তো ব্যাপারটা হচ্ছে গাইস, আজকের গ্র্যানি গেম প্লের মধ্যে অনেক টুইস্ট রয়েছে। যেমন গাইস, তোমরা সবাই জানো যে গ্র্যানিতে আমাদের কাছে 5টা লাইফ থাকে। তো আমি আজকে ভেবেছি যে এই 5টা লাইফের মধ্যে এই গেমটাকে আমি কমপ্লিট তো করবই। আর ভাই, যদি এর মধ্যে আমি একবার মরেও যাই, মানে ধরো একবার না, যে কয়বার আমি মরবো সে কয়বার আমি লঙ্কা খাবো গাইস। এই দেখো, আমি লঙ্কা এনে রেখেছি, এত বড় বড় লঙ্কা আরো অনেক রয়েছে গাইস। আর লঙ্কার সাথে গাইস, জরুরিকালীন অবস্থার জন্য আমার, মানে আমার যদি বেশি ঝাল লেগে যায় তাহলে গাইস আমার কাছে রয়েছে চিনি। এই যে গাইস চিনি, যদি আমার বেশি ঝাল লেগে যায় তাহলে আমি চিনি খেয়ে নেবো গাইস। আর গাইস, আরো বেশি জরুরি অবস্থার জন্য আমার কাছে আরেকটা জিনিস রয়েছে, এটা হচ্ছে আমাদের এই যে জল, এটা মানে এটা আমরা যখন আমরা কন্ট্রোল করতে পারবো না তখন এটাকে আমরা ব্যবহার করবো। তার আগে না ভাই, তার আগে আমি প্রো তাই। তো যেটা বলছিলাম গাইস, আজকে গ্র্যান্ডপা গ্র্যানি আর স্লেন্ডারি না, এরা আমাকে যে কয়বার মারবে সে কয়বার আমি এই লঙ্কাটা খাবো। কিন্তু গাইস, তোমরা তো জানোই যে আমি প্রো, তাই আমি একবারও না বলে এই গেমটাকে কমপ্লিট করার আজকে চেষ্টা করবো। কিন্তু ভাই, যদি এরা আমাকে আজকে মেরে দেয় তাহলে আমার এরকম ভাবে লঙ্কা খেয়েই যেতে হবে। তাতে কি আছে? তো গাইস, প্রত্যেকবারের মতো এবারও গ্র্যানি আমাদের তার জেলখানায় বন্দি করে রেখে দিয়েছে। আর সবার প্রথমে আমাদের এখান থেকে বেরোতে হবে। এইসব গেম ভাই আমি একসময় বাচ্চা আমলে খেলতাম, এখন ভাই আমি এখন একটু বড় বড় গেম খেলি, এখনই দেখো আমি পালিয়ে যাবো। সর্বপ্রথমে তুমি দেখি এখানে কি আছে। ও ভাই, এখানে তো দেখি স্লেন্ডারিনা সে পুতুলটা রয়েছে ভাই, এটাকে আমি তাড়াতাড়ি বাইরে বের করে রাখি, কারণ ভাই এটাকে দিয়ে স্লেন্ডারিনার আত্মাকে আমাদের তাড়াতাড়ি শান্ত করতে হবে, না হলে মালটা যখন তখন। ও ভাই, ওই দেখো, আমি বললাম না এখনই গ্র্যানি আসবে ভাই, আমার বোঝা হয়ে গেছে। দেখা যাক এই ঘরের ভিতরে কি আছে। ও ভাই ভাই ভাই, এই প্ল্যানটাকে আমি এখানে বাইরে ফেলিয়ে রাখি, আমার কাজে লাগবে। তারপরে আমি গিয়ে ভাই কই, আমি আগে একটু নিচে চলে যাই, নিচে গিয়ে দেখি এখানে কিছু আছে নাকি। এই যে ভাই, আমাদের গ্র্যানি আর গ্র্যান্ডফার ভাই পরম মিত্র, ওই মালটা। ওই দেখো, আবে এখানে একটা কোকোনাট রয়েছে না, এটার ভিতরে আই থিঙ্ক টিকিট থাকতে পারে, এটাকে আমরা উপরে নিয়ে রাখবো। যেটা বলছিলাম গাইস, গ্র্যানি আর গ্র্যান্ডপার পরম মিত্র, মালটা যদি এখানে কাউকে আসতে দেখে না তাহলে হর্নমের ওই দুটোকে ডাক দিয়ে নিয়ে চলে আসবে। দেখো এখনই আসবে, আসেনি এখনো, ভালো কথা ভাই, চলো আমি উপরে যাই। ও ভাই, গ্র্যানি আসছে, আমি এত তাড়াতাড়ি লঙ্কা খাবো না ভাই, খাবো বলেছি কিন্তু ভাই এত তাড়াতাড়ি খাবো আমি সেটা এখনো এক্সপেক্ট করিনি ভাই। এর বেসবল ব্যাটে দেখো রক্ত মাখানো রয়েছে ভাই, আমারই রক্ত। এর আগের দিন যখন আমি লাস্ট টাইম খেলতে গেছিলাম আমার মাথায় এতবারই মেরেছিল যে ভাই আমার রক্ত বেরিয়ে গেছিল, আর আজকে আবার ভাই মারবে। কোথায় মালটা? গেছে। ওই দেখো শব্দ হয়েছে উপরে, মালটা সেই পায়ে এসে আটকে যায়, কি সব আছে না ওইগুলো রেখে দিয়ে গেছে। দেখো শালা স্লেন্ডারিনা ভয় দেখিয়ে দিল আমাকে। আরে স্লেন্ডারিনা, তোর আত্মা শান্তি করছি আমি, দাঁড়া। এই দেখো, আমি বললাম না এখানে এখানে রেখে দিয়ে গেছে, এই নারকেলটাকে আমি এখানে রাখবো। এ আমার পুতুল কই? ও পুতুলটা আমি উপরে রেখেছিলাম, সরি। এই যে ভাই, এই যে আমাদের পুতুল ওটা। ও ভাই, গ্র্যান্ডপা চলে এসে পাছায় না মারে, আমার পাছায় না মারে ভাই ভাই, বাবা রে ভাই, শুট কর। ভাই পালা, তাড়াতাড়ি এর ভিতরে ঢোক, তাহলে আর তোকে শুট করতে পারবে না ভাই, না হলে লঙ্কা খেতে হবে ভাই। বাঁচলাম, মালটা এখন অন্তত আমাকে মারতে পারবে না। আমি তোকে প্রথম বলে ভাই, ভয় এরকম হয়ে যাচ্ছে ভাই, এখন 3টে বাজে 3টের সময় গ্র্যানি খেলছে, তাহলে তোমরা বুঝতেই পারছো ভাই, এরা দুইজন চলে এসছে, বাচ্চা মানুষ রে। জাস্ট আমি মজার জন্য বলছিলাম আমি প্রো, এরা তো যাচ্ছেই না ভাই এখান থেকে। আরে যান না আপনারা দুজন। তো গাইস, আমার মনে হচ্ছে গ্র্যানি আর গ্র্যান্ডপা চলে গেছে ভাই, এইবার ভাই সাবধানে যেতে হবে, এবার যেন কিছু পাতিয়ে না রেখে যায় এরা, তাহলে আমার পায়ে আটকে যাবে। এরা এখানে এটা পাতিয়ে রেখে গেছে, আমাদের যে কোনো ভাবে উপরে উঠতে হবে। চলো, এটার ভিতরে লুকাবো গাইস, এটার ভিতরে। ও ও ভাই ভাই ভাই, এবার গ্র্যানি আসছে। আরে ভাই, এ যেন দেখে না নেয়, গ্র্যান্ডপাও চলে এসছে। ও ভাই, আমার এখন লঙ্কা খেতে হবে ভাই, কথা দিয়েছি ভাই, কথা তো রাখতেই হবে। এই যে গাইস আমাদের লঙ্কা, এখন ভাই আমি লঙ্কার রিভিউ করবো গাইস।
তো এনিওয়েজ গাইস, আমার বিশাল ঝাল লেগে গেছে গাইস, মানে আমি কথা বলতে পারছি না। ও ভাই, সত্যি সত্যি লঙ্কা খেয়ে নিয়েছি আমি। ও ভাই, আমার নাকও চলছে। এ ফিউ মিনিটস লেটার, তো এনিওয়েজ গাইস, আমি এবার যাচ্ছি উপরের দিকে। আর উপরে গিয়ে আমাদের সবার প্রথমে স্লেন্ডারিনার আত্মাকে শান্তি করতে হবে। ভাই, আরে স্লেন্ডারিনা, কি মা কি আগ ভেঙে দেবো তোর নাক। ও ভাই, আবার লঙ্কা খেতে হবে। আমি কতগুলো লঙ্কা খাবো বে? আমি চলো কোনো ব্যাপার না, তোমাদের জন্য ভাই আরো একটা খেয়েই নি। এই যে ভাই, এবার আগেরটার থেকে বড় সাইজের লঙ্কা। ওকে ভাই, অনেক লঙ্কা টঙ্কা খেয়ে নিয়েছি, এবার ভাই যে কোনো ভাবে আমাদের এখান থেকে এসকেপ করতে হবে। এরা ভাই সবাই মিলে আমার মাথা খারাপ করে রেখে দিয়েছে। আমি ভাই স্লেন্ডারিনাকে প্রথমে আত্মার শান্তি দিতে যাচ্ছিলাম, কিন্তু ভাই এরা আমাকে কেউ চাচ্ছিল না যে আমি ওকে আত্মার শান্তি দিয়ে দিই। মারবো যে ভাই একটা পাথর নেই যে এক আমাদের এই রান্নাঘরে যাওয়া যাক। এটার ভিতরে ভাই এখানে আই থিঙ্ক ওয়েপন কি, ওই দেখো আমি বললাম না এখানে ওয়েপন কি আছে? আরে ভাই শটগানের গুলি, শটগানের গুলি দিয়ে আমি কার পাছায় মারবো? শটগানই তো নেই। ওয়েপনটা কোথায় থাকে জানি ভাই? ওয়েপনটা তিন তালায় থাকে না? এ ফিউ মিনিটস লেটার, ওয়েপন পেয়ে গেছি। শালা আমার পুতুল কই? এই মারো পুতুল কি দার হায় পুত। এই যে ভাই রে ভাই, ভাই রে ভাই, কেউ আসছে, কেউ আসছে। চল 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 চল, এ শালা এই স্লেন্ডারিনার আত্মার শান্তি দিয়ে আসি আমি, না হলে এই মালটা আমাকে বাঁচতে দেবে না। ও ও ও, আমি মরিনি ভাই, মরিনি, বেঁচে আছি। ও চল এটার ভিতরে ঢোক। আরে এটার ভিতরে ঢোক। আবে নিচে কেন ফেলিস? ভিতরে ভিতরে, হ্যাঁ মাঝখান, হ্যাঁ হ্যাঁ ভাই শান্তি তোর। এতক্ষণ ধরে ভাই কি জ্বালাতন করছিল, এর জন্যই ভাই আমি বারবার মরে যাচ্ছিলাম। চল দেখ কি দিবি, দেয় সেফ কি? আই থিঙ্ক সেফ কি তো এই ঘরের, সেফ কি তো ভাই এই ঘরের। ভাই এটা খোলা থাক, আমি এর ভিতরে গিয়ে লুকাবো। ঢুকে জাস্ট এর মধ্যে নিচে বসে থাক। এক কাজ করে এটাকে আমি এখানে রাখি, আমার ওয়েপনটা নিয়ে আসি আগে। ওয়েপনটা নিয়ে এসে দুটোর পাছায় মারবো আমি। শালা বহুত হয়েছে তোদের চুলকানি, কোথায় বে? আয় আমার হাতে ওয়েপন চলে এসছে, আয় বেরো। এই 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 গ্রানি কই রে? আর ভাই গ্র্যান্ডপা তুই কোথায়? কেউ একজন আসছে না, আমাকে বাইরে বেরিয়ে নি, তারপরে পজিশন মতো করে দিয়ে দেবো চুলকে। এরা কোথায় রে? এই হ্যালো গ্র্যান্নি, ওকে আমি দুটো মেরে যাবো, তারা বোঝাতে আমাকে আমাকে পারবেন না। ও ভাই ভাই ভাই, গ্র্যান্নি দুই মিনিটের জন্য ভাই ঘুমিয়ে পড়েছে। নাইস নাইস ভাই নাইস। এ তোর তোর পর কোথায়? এ ব্রো বেশি লাফালাফি করছিলি না? এ ভাই ভাই ভাই, এই শটগান রয়েছে আমার কাছে না। আরে ভাই আপনি ভাই আমি, আরে ভাই দাদা সব সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে গাইস। আরে তুই দরজা ধরে কেন রয়েছিস? চল চল ব্রো সাইড দে সাইড দে সাইড দে। ভাই এক্সাইটেড এত হয়ে গেছে এই দুটোকে মেরে, কি বলবো। যাই হোক চলো নিচে যাওয়া যাক আগে। নিচে গিয়ে কাঁচটা ভেঙে দেখি কাঁচের ভিতরে কি আছে, তারপর আমাদের ওই প্ল্যাঙ্কটাকে লাগাতে হবে উপরে। এক কাজ করবো আমি, সব গিয়ে সেকেন্ড ফ্লোরে নিয়ে গিয়ে জড়ো করবো ভাই। এইখানে ভাই সেই গ্রানির বন্ধু রয়েছে, ভাঙ এটাকে। চল ঢোক, এটার ভিতরে কি আছে? কিচ্ছু নেই। চল চল চ চ চ চ চ চ চ চ চ, এটাকে ভাঙ। মাচ্চা সাইজ কে আন্দার, এটা দিয়ে ভাই সেই পাখির ডিমের মধ্যে আগুন ধরিয়ে দিতে হবে আমি জানি। এটাকে আমি উপরের ঘরে রেখে আসবো আগে। চলো 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 চলো, এটাকে এখানে ফেলো, মাচেসটাকেও এখানে এনে ফেলে দেবো ভাই। গ্র্যানি গ্র্যান্ডপা দুজনে ঘুমিয়ে রয়েছে, নো প্রবলেম, একটার পাছায় মারলে আরেকটাও ঘুমিয়ে পড়বে। চলো 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 চলো, জলদি চলো ভাই জলদি চলো, মাচেসকে উঠিয়ে ওইখানে তাড়াতাড়ি ঝপাঝপ ফেলে দি ভাই। এইবার যে কোনো ভাবে আমাদের কমপ্লিট করতে হবে ভাই, আর নইলে লঙ্কা খেয়ে খেয়ে আমি পারছি না ভাই। ওই যে শান্তির বুড়ো আসছে নিচে, আমি শটগানটা হাতে নিয়ে নি, তারপরে তোর গেম বাজায়। একটাই গুলি আছে আর সেটা তোর নামে লেখা। কোথায় তুই? আয় চল আয়, ধোয়া ধোয়ার মধ্যে তোর শরীর আমি ধোয়া করে দেবো। আয় না, পালালি কেন? এই কোথায় বে তুই? হ্যালো বুড়াও। আরে আপনার কাছে তো দেখি শটগানও নেই, আপনি আর কি মারবেন আমাকে? আপনার আপনার স্ত্রী কোথায়? হ্যালো গ্র্যানি, দেবো নাকি আরেকটা? এখানে একটা পাখি ছিল না, এই যে শান্তির পাখি। এই তুই কি পাড়া দিচ্ছিস ভাই? এখানে কি আছে দেখিনি। ও দাঁড়া দাঁড়া, মারছিস কেন বে? কোথায় জানি আছে ভাই, কোথায় জানি আছে, কোথায় জানি আছে। এই যে ভাই, এই ভাই কুল কুল গাইজ, এটা কিন্তু আমি গ্র্যানি আর গ্র্যান্ডপার কাছে মরিনি গাইজ। এটার জন্য ভাই লঙ্কা খেতে হয় না ভাই, আমি নিচেই পড়ে গেছি ভাই। এবার তো ছেড়ে দাও আমাকে। ঠিক আছে ঠিক আছে। তো গাইজ এই যে কাঠটা দেখতে পাচ্ছো, আগের বার এই কাঠটাকেই আমরা উপর থেকে নিতে গিয়ে নিচে পড়ে গেছিলাম। এবার আমাদের গিয়ে এটার পাছায় আগুন দিয়ে দিতে হবে ভাই। এই যে আমাদের আগুনের ঘর, এবার এটার ভিতরে আমাদের দিয়ে দিতে হবে আগুন। এ ফিউ মিনিটস লেটার, আগে আমি এসকেপটা করি। আয় 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 আয়, কই কই, কে কোথায় আছিস? আয়, কার কার বেশি পাছায় চুলকাচ্ছিল? আয় আয়, এতক্ষণ আমি চুপচাপ ছিলাম। আয় এ বুড়াও, তোর বউ কই? এই গ্রানি, এই গ্রানি, এই হ্যালো গ্রানি, কার দেবো পাছায়? তোদের বন্দুকও আমি তোদের হাতে দেবো না শালা, এই জলে ফেলে দেবো ওইখানে।
এই দেখ এবার এখান থেকে নিয়ে আসতে যাস, তোদের কুমির আছে না ভাই এর ভিতরে? একবার আমি পড়ে গেছিলাম, কুমির আমাকে কামড়ে দিয়েছিল না, এবার তোদের কামড়ে দেবে। বড় এসছে আমার সাথে পাঙ্গা নিতে। এবার দেখ তোদের ওই যে নিচে আসে না, তোদের পরানের বন্ধু, ওই মালটাকে মারবো। আয় রে ভাই আয়, তোর কাছ থেকে মেরে আমি ডোর অ্যাক্টিভেটরটা নেবো। আয় এই মর, দেখ দিলাম তো আগুন ধরিয়ে। একেবারে বেশি বেশি লাগায় লাগায় কোথায় ভাই, এ লাগায় কোথায়? এই তোদের এই ডোর অ্যাক্টিভেটর লাগায় কোথায়? এখানে কোথায় লাগায় ডোর অ্যাক্টিভেটর তাই বুঝতে পারছি না। কি ব্যাপার, আমি এর আগে ট্রেন স্কেপ কোনোদিনও করিনি, একবার করতে গেছিলাম, এই গ্র্যানিরা আমাকে উদম মারধর দিয়ে দিয়েছিল। সব দরজা তো বন্ধ করে দেখি এবার হয় নাকি। ও ভাই ট্রেন চালু হয়ে গেছে, ট্রেন চালু হয়ে গেছে ভাই। আরে ভাই ভাই ভাই, এতগুলো লঙ্কা খেয়েছি ভাই, চালু তো হতেই হবে। আবে হোর গ্র্যানির বাড়ি থেকে দেখো গাইস, দেখো এদেরকে আমি মেরে উপরে শুয়ে দিয়ে এসেছিলাম। তো যাই হোক গাইস, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি, আবে বুড়াও এইবার তো ভাই অন্তত লাস্টের কিছু বলতে দে আমার বক্তব্য, তোদের তো মেরেই দিলাম আমি। তো যাই হোক গাইস, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর নিচে দেখো যে দুই পাশে দুটো আমার ভিডিও লিংক আসছে, অবশ্যই দেখতে পারো। আরেকটা কথা গাইস, এই ভিডিওটা যদি তোমাদের 500টা লাইক হয়ে যায়, জানি আমি ভাই হবে না, তার জন্যই আমি এটা বলছি, যদি 500টা লাইক হয়ে যায় তাহলে ভাই আমি এই লঙ্কা চ্যালেঞ্জ কথা দিচ্ছি আমি হার্ড মোডে করে দেখাবো, স্কেপ ভাই এক্সকেপ। আর যদি 1000টা লাইক হয়ে যায় গাইস তাহলে আমি এক্সট্রিম মোডে লঙ্কা চ্যালেঞ্জ করবো, কথা দিলাম গাইস।